এইসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। দেখো, যেহেতু চতুর্থ শ্রেণী সামনেই বৃত্তি পরীক্ষা চলে এসছে, তো সেই কারণেই কিন্তু আমি বেশ কয়েকটি বৃত্তি পরীক্ষার ভিডিও তোমাদেরকে এর আগে দিয়ে দিয়েছি অন্যান্য সাবজেক্টের উপর। আজকে আমরা আলোচনা করব হলো চতুর্থ শ্রেণী সমাজ বিজ্ঞানের 2018 সালে যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেটার কিন্তু বেশ কিছুটা আমরা আলোচনা করে নিয়েছিলাম, তো বাদবাকিটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক করে আমার সাথে দেখো। তো চলো আজকে আমাদের আলোচনাটা শুরু করা যাক। দেখো, আমাদের কিন্তু আগের দিন হয়েছিল 3 দাগের 4 নম্বর অবধি, ঠিক আছে। যে সূর্য স্থির, তাহলে দিনে সূর্য দেখা যায় কিন্তু রাতে সূর্য দেখা যায় না কেন, এই অবধি কিন্তু আমাদের হয়ে গিয়েছিল, ঠিক আছে। আজকে আমরা পরের প্রশ্ন থেকে আলোচনা শুরু করব, অর্থাৎ মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল এখান থেকে। তো চলো উত্তরগুলো দেখে নিই। তাহলে মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল, মানুষ অন্যান্যদের দেখে দেখে চাষের কাজ শিখেছিল। নেক্সট কোশ্চেন বলছে, তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাদের বলে, প্রতিটির 2টি করে উদাহরণ দাও। তাহলে উত্তর আমরা কী লিখব, যেসব প্রাণীরা ঘাস লতাপাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু ছাগল মহিষ ইত্যাদি। আর মাংসাশী প্রাণী কী হবে, না যেসব প্রাণীরা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ সিংহ ভাল্লুক ইত্যাদি। নেক্সট কোশ্চেন বলছে, লোককথা কাকে বলে, তাহলে এটার অ্যান্সার কী হবে, লোকের মুখে মুখে যে কথা প্রচলিত হয় বা প্রচলিত থাকে তাকে লোককথা বলে। নেক্সট কোশ্চেন বলছে, থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন। দেখো, এখানে থাকার জায়গা বলতে কিন্তু বন্য পশুদের থাকার জায়গার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা কী লিখব, এখানে থাকার জায়গা বলতে বন্য জীবজন্তু বা বন্য প্রাণীদের থাকার জায়গার কথা বলা হয়েছে। বর্তমানে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে বন্য জীবজন্তুদের বাসস্থানের সমস্যা দেখা দিচ্ছে, আবার উপযুক্ত খাদ্যের সংকট দেখা দেওয়ার কারণে থাকার জায়গা কমে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয়, মোবাইলে কথা বলতে সাহায্য করে এমন একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। তাহলে ফার্স্ট কী বলেছে, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, তাহলে এটা কী লিখব, যে উপগ্রহগুলি পৃথিবী থেকে পাঠানো হয় সেগুলিকে কৃত্রিম উপগ্রহ বলে। তারপর বলেছে, কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয়, কৃত্রিম উপগ্রহগুলি রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়। তারপর বলেছে, মোবাইলে কথা বলতে সাহায্য করে এমন একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো, এটা কী হবে, মোবাইলে কথা বলতে সাহায্য করে হলো ইনস্যাট, একটি কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল, আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হয়েছিল, তাহলে 2+6=8। তাহলে দেখো, ফার্স্ট বলেছে মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল, কী লিখব, মানুষ প্রথম আগুন থেকে আগুন জ্বালাতে শিখেছিল, পরে চকমকি পাথর ঘষাঘষি করে আগুন জ্বালাতে শিখেছিল। তারপরে প্রশ্নটা উত্তর লিখব, যে আগুন আবিষ্কারের ফলে মানুষ কাঁচা মাংস পুড়িয়ে নরম করে খেতে পারত, প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে পারত, এছাড়া গুহার ভিতর তারা আগুন দিয়ে মশাল জ্বালিয়ে গুহাকে আলোকিত করত, তাছাড়া অন্য জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচতে পারত। নেক্সট কোশ্চেন বলছে, আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত, কিসের ছবি আঁকত আর কী দিয়ে ছবি আঁকত। তাহলে আদিম মানুষেরা পাহাড়ের গুহায় দেয়ালে ছবি আঁকত। এবার বলেছে, কিসের ছবি আঁকত, তাহলে আদিম মানুষেরা বলছে কী দিয়ে ছবি আঁকত, অ্যান্সারটা একটু ঘুরে গেছে। তো এটা হবে, আদিম মানুষেরা কাঠকয়লার কালি জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত। তারপর এটা বলেছে, কিসের ছবি আঁকত, তাহলে গাছপালা মানুষের ছবি, জন্তু জানোয়ারের ছবি এবং শিকার করার ছবি আঁকত। নেক্সট গ নাম্বার বলেছে, দেখো টিকা লিখতে বলেছে, ঝুমুর গান আর লালন ফকির, ঠিক আছে। তাহলে ঝুমুর গান কী লিখব, ঝুমুর গান শুধু গান নয়, এর সঙ্গে ঘুমুর নাচ ও নাচও হয়ে থাকে। আচ্ছা, ঝুমুর গান শুধু গান নয়, এর সঙ্গে ঘুমুর নাচও হয়ে থাকে। নাচের তালে তালে আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাত ধরাধরি করে এই গান করে,
এই গানগুলি বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি অঞ্চল জুড়ে প্রচলিত আছে। তারপরটা বলেছে লালন ফকির। লালন ফকির কী লিখব, লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক। তার কাছে ভগবান, আল্লাহ, রাম, রহিম সবাই সমান, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে সমান চোখে দেখতেন। তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। নেক্সট পাঁচ নম্বরের প্রশ্নটা বলছে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন? তাহলে উত্তর কী লিখব, চাঁদ পৃথিবীর উপগ্রহ। প্রায় 29 দিন ধরে চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, পৃথিবী নিজেও সূর্যকে আবর্তন করছে। চাঁদের নিজস্ব কোনো আলো না থাকায় সূর্যের আলোর দ্বারা চাঁদ আলোকিত হয় এবং পৃথিবীর আবর্তনের কারণে চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণটা আমরা সবসময় দেখতে পাই না, কখনো কম আবার কখনো বেশি দেখি। আর এই কারণের জন্যই চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি। তাহলে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা হয়ে গেল, ঠিক আছে? 2017 সালে সমাজবিজ্ঞানের চ্যাপ্টারটা পুরো হয়ে গেল। তো আমরা নেক্সট ভিডিওতে অন্য প্রশ্নপত্রগুলো নিয়ে আবার আলোচনা করবো।